আসসালামু আলাইকুম, শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা পাস, আমি যদি হই রোবট এই অধ্যায়টি থেকে আলোচনা করব। এই ক্লাসটি এই অধ্যায়টি থেকে প্রথম ক্লাস, আর এই ক্লাসে আমরা এই অধ্যায়টির সেশন এক এবং দুইয়ের কাজগুলোর সমাধান দেখব। প্রথমেই তোমরা এই অধ্যায়টির বিষয়বস্তু সম্পর্কে জানতে এই পড়াগুলো পড়ে নিবে। আমি এখানে সেশন এক থেকে শুরু করছি। এই সেশনটির বিষয়বস্তু হলো হরেক রকম বাস্তব সমস্যা। যে কোনো সমস্যা যেটা নিজেদের জীবনে মানুষ সম্মুখীন হয় সেটা একটি বাস্তব সমস্যা। মেঘা নামের একটি মেয়ে ও তার সহপাঠীরা এরকম একটি বাস্তব সমস্যার সম্মুখীন হয়েছে। আসো আমরা মেঘার গল্প থেকে সেটি জেনে নেই। তো প্রথমে তোমরা মেঘার এই গল্পটি নিজেরা পড়ে নিবে। আমি শুধু এই গল্পটি থেকে যে কাজটি দেওয়া হয়েছে সেই কাজটি দেখে নেই। উপরে আমরা মেঘা ও তার বন্ধুদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নিয়ে জানতে পারলাম। ওরা যখন এই কর্মসূচি হাতে নিয়েছে তখন ওদের সমস্যা সমাধানের জন্য পাঁচটি দিক নিয়েও ভাবতে হয়েছে। এগুলো হলো অর্থনৈতিক, সামাজিক, ব্যবহারিক, কারিগরি ও পরিবেশগত দিক। সত্যি বলতে যে কোনো বাস্তব সমস্যার ক্ষেত্রেই এরকম বেশ কিছু দিক বা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হতে পারি। তবে সব বাস্তব সমস্যার ক্ষেত্রেই পাঁচটি দিকই থাকবে এমন কিন্তু নয়। কোনো সমস্যা হয়তো শুধু একটি দিকের উপর নির্ভরশীল, কোনোটি হয়তো একাধিক দিকের উপর নির্ভরশীল। তবে আমরা এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে কাজ করার সময় সেটি এই পাঁচটি দিকের সঙ্গে নির্ভরশীল কিনা সেটি যাচাই করে নেব, তাহলে সমাধান করতেও সুবিধা হবে। এবারে একটি কাজ করি, নতুন একটি সমস্যা নিয়ে ভাবি। ধরি নতুন একটি অপরিচিত জায়গায় আমরা ঘুরতে যাব। এক্ষেত্রে কোন কোন দিকের উপর আমাদের নির্ভরশীলতা কাজ করবে এবং সেই দিকগুলোয় ঠিক কী রকম নির্ভরশীলতা আসবে সেটি নিচের ছকে লিখে ফেলি। তো এখানে আমাদেরকে একটি সমস্যা নিয়ে কাজ করতে বলা হয়েছে। সমস্যাটি হলো অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া। এখন এই সমস্যাটির ক্ষেত্রে আমাদেরকে মূলত কোন কোন বিষয়গুলোর উপর নির্ভরশীল হতে হয়, অর্থাৎ কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের নির্ভরশীলতা কাজ করে, এই বিষয়গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমাদেরকে এই ছকটিতে উপস্থাপন করতে হবে। তো আমরা এই ছকটির একটি নমুনোত্তর দেখে নিই। সমস্যাটির নাম হলো অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া। নির্ভরশীলতার দিক পাঁচটি, এগুলো হলো অর্থনৈতিক, সামাজিক, ব্যবহারিক, কারিগরি ও পরিবেশগত। অর্থনৈতিক নির্ভরশীলতা প্রতিটি কাজের সাথে অর্থ নিবিড়ভাবে জড়িত। যেহেতু আমরা নতুন জায়গায় ঘুরতে যাব তাই যাওয়া আসা, থাকা খাওয়া ইত্যাদিতে খরচের দিকটা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপর সামাজিক নির্ভরশীলতা, আমরা যে এলাকায় ঘুরতে যাব সে এলাকার কৃষ্টি কালচার, সামাজিক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। এরপর ব্যবহারিক নির্ভরশীলতা, যেখানে ঘুরতে যাব সেখানের যোগাযোগ ব্যবস্থা কেমন, কিভাবে গেলে সুবিধাজনক, সেই তথ্যও জানা থাকা উচিত। এরপর কারিগরি নির্ভরশীলতা, আমরা যে কাজই করি না কেন সব কাজে হিসাব নিকাশের প্রয়োজন পড়ে, যেমন কতজন যাবে, কত টাকা করে দিবে, কত টাকা উঠলো ইত্যাদি। তাই আমরা কাগজে কলমে না লিখে একটি স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে কাজ সম্পন্ন করব। এরপর পরিবেশগত নির্ভরশীলতা, যে এলাকায় ঘুরতে যাব সে এলাকার বর্তমান আবহাওয়া কেমন তা অবশ্যই জানা থাকা দরকার। এবার আমরা পরের সেশনটিতে চলে যাই। এই সেশনটির বিষয়বস্তু হলো সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার। তো তোমরা এই সেশনটিতে দেওয়া এই পড়াগুলো নিজেরা পড়ে নিবে। আমি শুধু তোমাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটিতে আগুন নেভানোর কাজে একটি রোবট ব্যবহার করা হয়েছে। এখানে বলা হয়েছে 2022 সালে সীতাকুণ্ডে লাগা আগুন নেভানোর কাজে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী প্রথমবারের মতো রোবটের ব্যবহার করে। এরকম আরও বিভিন্ন রোবট বিষয়ক প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যে কোনো সমস্যার জন্যই আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে সমাধানের উপায় বের করতে পারি। আগামী সেশনের প্রস্তুতি, বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব, যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব। বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো। এমন পাঁচটি সমস্যার কথা নিচের ছকে লিখে ফেলি। তো আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক বাস্তব সমস্যার সম্মুখীন হই, আর তথ্য প্রযুক্তির এই যুগে আমরা কিন্তু আমাদের এই সমস্যাগুলো অনেক প্রযুক্তির মাধ্যমেই সমাধান করে থাকি। বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো রোবট দিয়েও সমাধান করে থাকি। তো আমাদেরকে এমন পাঁচটি সমস্যা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে নিচের এই ছকটিতে উপস্থাপন করতে হবে। তো আমি তোমাদেরকে এমন নমুনা পাঁচটি সমস্যা দেখিয়ে দিচ্ছি। রোগীর সেবাদানে রোবট ব্যবহার করা যায়। আমরা জানি সংক্রামক রোগের ক্ষেত্রে রোগীর কাছাকাছি গেলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। রোবটের মাধ্যমে দূর থেকেই রোগীর পরিচর্যা করা যাবে।
এরপর বাসাবাড়ি কিংবা কলকারখানার নিরাপত্তার কাজে রোবট ব্যবহার করা যায়। মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এমন কাজে রোবট ব্যবহার করা যায়, যেমন বোমা নিষ্ক্রিয়করণ, অগ্নি নির্বাপন, উচ্চ সংবেদনশীল রাসায়নিক স্থানান্তর ইত্যাদি। এরপর আমাদের আশেপাশের রাস্তাঘাট পরিষ্কার ও বর্জ্য অপসারণে রোবট ব্যবহার করা যায়। এরপর সবশেষ সড়কে শৃঙ্খলা ফেরাতে বা ট্রাফিক আইন প্রয়োগে রোবটের ব্যবহার কার্যকরী ভূমিকা পালন করবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতা থেকে পরের সেশনগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, আর এরকম আরও ক্লাস পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।